নির্বাচিত হলে পরিকল্পিত নগরী গড়ার প্রতিশ্রুতি দিলেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকালে জনগণের প্রত্যাশা ও করণীয় বিষয়ে সুজন আয়োজিত নাগরিক সংলাপে অংশ নিয়ে তারা একথা জানান। শিল্প অধ্যুষিত নগরীর সমস্যা ও অসঙ্গতির কথা তুলে ধরেন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা। আর নিরপেক্ষ সিটি নির্বাচন উপহার দিতে ইসির প্রতি আহ্বান জানায় সুজন। যেহেতু এটা অত্যন্ত শ্রমিক বহুল এরিয়া, প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে কবরস্থান সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং প্রয়োজন মাফিক শ্মশান এবং গ্রেভিয়ার্ডের ব্যবস্থা ইনশাআল্লাহ নেওয়া। আপনাদের পাশে থাকবো এইটুকু প্রতিশ্রুতি আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, সেটা আমি আপনাদের পাশে থেকে করব ইনশাআল্লাহ। কিন্তু নির্বাচন তো সুষ্ঠু হতে হবে, নির্বাচন সুষ্ঠু না হলে আমি আমার প্রত্যাশা কিভাবে পূরণ করব।